আপনাদের শোনালাম কল্যাণ চৌবে, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন। তবে বাগদার দিকে নজর রাখবো। বাগদা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল, সপ্তম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূলের মধুবর্ণা ঠাকুর, 14,553 ভোটে এগিয়ে জোড়াফুল প্রার্থী। 14,553 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুবর্ণা ঠাকুর। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, মধুবর্ণা ঠাকুর অনেকটাই এগিয়ে গিয়েছে, যে প্রথমে যে ব্যবধান দেখা যাচ্ছিল তা অনেকটা কম ছিল, কিন্তু এবার অনেকটাই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। দেখেন, আমি তোমাকে বলি যে ইতিহাসে কিন্তু নবম রাউন্ড গিয়েছে গোনা, তো নবম রাউন্ড গোনা শেষে যেটা দেখা যাচ্ছে প্রায় 20,800 ভোটেরও বেশি ভোটে এগিয়ে আছে মধুবর্ণা ঠাকুর। ফলে স্বাভাবিকভাবে তুমি বলা যেতে পারে যে যে লোকসভা ভোটের সময় আমরা দেখেছি যে বাগদা বিধানসভা কেন্দ্র বিজেপি 20,600 ভোটে এগিয়েছিল, এবার কিন্তু নবম রাউন্ড শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20,800 ভোটের বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। ফলে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের মধুবর্ণা ঠাকুর ইতিমধ্যে আর মাত্র রয়েছে 4 রাউন্ড গোনা বাকি রয়েছে, ফলে যে ভোটে এগিয়ে রয়েছে ফলে সেখান থেকে আর কোনোভাবে মানে পিছিয়ে আসা সম্ভব নয়। ফলে এই ঋতুপর্ণা ঠাকুরকে বলা যেতে পারে যে জয়লাভ করে যাবে, এরকমই বলা যেতে পারে। ধন্যবাদ দেবাশিস, কথা বললাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। 14,553 ভোটে এগিয়ে বাগদার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুবর্ণা ঠাকুর, তিনি ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন এই মুহূর্তে ভোটের, সেটাই আপডেট পাওয়া যাচ্ছে।